আমার প্রাণপ্রিয় প্রথম বর্ষ ডিএসএমএস এর শিক্ষার্থী যারা 2022, 2021 এবং 2020 সালে ভর্তি হয়ে আমার সঙ্গে যুক্ত হয়ে আছো, তাদের উদ্দেশ্যেই প্রতিদিন আমি একটি রোগ নিয়ে আলোচনা করি এবং রোগ কিভাবে ওষুধ প্রয়োগ করবে সে কথাও বলে থাকি। উদ্দেশ্য আমার একটাই, অর্থাৎ দক্ষ ডাক্তার তৈরি হওয়া। আমরা প্রথম বর্ষে পড়ি, এত কিছু হয়তো জানি না। আমি চেষ্টা করব একটু অ্যানাটমি নিয়ে আলোচনা করি, আমরা আমাদের ওষুধের নামগুলো বলবো, তোমরা প্রয়োগ করার কথা চেষ্টা করবে। অর্থাৎ কাছাকাছি ওষুধ দিলেও প্রাথমিক অবস্থা সকল রোগেরই চিকিৎসা হতে পারে, অর্থাৎ আমাদের লক্ষণমাফিক চিকিৎসা আমরা রোগদিষ্ট প্রয়োগ করতে পারি, তোমরা যদি আমার এই বাক্স থেকে ব্যবহার করো। তাহলে চলে আসি, রোগটার নাম হচ্ছে পিত্তনালীর প্রদাহ। অর্থাৎ পিত্তনালী থেকে দুইটা কমন ডাক্ট বাম দিকে এবং ডান দিকেই দুইটা নালী যুক্ত হয়ে নিচের দিকে নেমে এসে পিত্তথলি হয়ে গলব্লাডার আমরা যেটা বলি সেটা হয়ে সোজা ডিউডেনালে চলে যায়। সেখানে নানা রকম অংশ আছে, অর্থাৎ এই দেড় ইঞ্চি পরিমাণ যে লম্বা ডাক্ট বা আমরা যেটা নালী বলে থাকি সেই নালীতে কোনো রকমের ট্রাভেলস হলেই আমরা সেটাকে পিত্তনালীর প্রদাহ বলতে পারি এবং সেইটা পিত্তনালীর প্রদাহ কোলাইসাইটিস, অর্থাৎ পিত্তনালীর ব্যথা আমরা বুঝি এবং সেই হিসেবে আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করব। এবং কাছাকাছি প্রায় ওষুধগুলো একই রকম মনে রাখার চেষ্টা করবে। আমি সংক্ষেপে ওষুধ যখন আলোচনা করব তখন বলার চেষ্টা করব। তাহলে রোগটা কী? অর্থাৎ ব্যথা, কোন দিকে ব্যথা? শরীরের ডান দিকে পিত্ত আমাদের যকৃত যেখানে আছে অথবা লিভার যেখানে আছে তার নিচে থেকে শুরু করে ডিউরিনালের মুখ পর্যন্ত এই নালীর কোনো রকম ট্রাভেলস হলেই আমরা বুঝবো সেটা পিত্তনালীর প্রদাহ। সেটার সঙ্গে আমি একটু কি কি আছে সেখানে একটু বলেই আমি আমার রোগ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ সেখানে কি আছে? কমন বাইল ডাক্ট বাম দিক এবং ডান দিক, তারপরে কমন বাইল ডাক্ট, তারপরে আছে গলব্লাডার, সিস্টাসিক ডাক অথবা আমরা প্যানক্রিয়াস থেকে এবং প্যানক্রিয়াসের ডিউডেনালের গিয়ে সেখানে যেখানে মিলিত হয় সেখানে প্যানক্রিয়াস থেকে রস এবং পিত্তনালী থেকে রস এক জায়গায় মিলিত হয়। এই দেড় ইঞ্চি লম্বা পিত্তনালীটি যদি কোনো রকমের ট্রাভেলস হয় আমরা সেটাকে প্রদাহ বলবো এবং ব্যথা বলবো এবং ওষুধ আমাদের বাক্স থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা চিকিৎসা করতে পারবো এবং হোমিওপ্যাথিক চিকিৎসা, যেটা ভালো হলে আর বাকি জীবনে সেই রোগ আর হয় না, তার কারণও একটা, সেটা আমরা যখন আলোচনা করব তখন আলোচনা করব। তাইলে আমরা কি বুঝতে পারলাম? অর্থাৎ শরীরের ডান দিকে লিভার বা যকৃতের নিচে ব্যথা থেকে আরম্ভ করে নালি থেকে আরম্ভ করে এবং ডিউরিনালের মিলা পর্যন্ত যত এই পিত্ত এই নালীতে যত রকমের ট্রাভেলস হয় তাকে বলা হয় পিত্তনালীর প্রদাহ, আমরা সংক্ষেপে কোলাইসাইটিস বলি। আচ্ছা চলে আসি, তাহলে এবার আসি কারণটা কী। এটা ইনফেকশন কারণও হতে পারে, এই দেড়েঞ্চি জায়গাতে যদি ইনফেকশন হয় কোনো না কোনো কারণে তাহলে হতে পারে। কী কী কারণ থাকতে পারে? সেখানে পাথর যদি কোনো রকমে আটকে যায় তাহলে হতে পারে, অর্থাৎ পাথরের যদি কোনো মুভমেন্ট হয় পিত্ত থেকে পাথর বেরিয়ে সেখানে নালি দিয়ে গেলে অনেক সময় আটকে যায়, আটকে গেলে ক্ষতর সৃষ্টি হয় এবং ইনফেকশন হয়, জন্ডিস হতে পারে, বমির ভাব হতে পারে, জন্ডিসের জন্য সারা শরীর হলুদ হয়ে যেতে পারে। এই নানা কারণে অর্থাৎ সেখানে যদি কোনো প্রদাহ হয় আমরা তাকে পিত্তনালীর প্রদাহ বলবো। তাইলে আমরা চিনলাম, অর্থাৎ ডান দিকে শরীরের ব্যথা যদি হয় এবং ব্যথাদৃষ্টে অথবা রোগদৃষ্টে আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করব, নানা কারণে সেটা হতে পারে। তাহলে চলে আসি, সেখানে অনেকগুলো রোগের সঙ্গে সেটা যুক্ত এবং সেটা যদি চিকিৎসা না হয় নানা রকমের জটিলতা সৃষ্টি করে এবং সেই জটিলতাতে আমরা গল স্টোন হতে পারে, পাথর হয়ে অনেক সময় ক্ষত সৃষ্টি হয়, ক্ষত থেকে অনেক সময় ক্যান্সার হতে পারে, নানা রকমের প্যারাটোনাইটিস থেকে এইসব হ্যাপাটাইটিস প্যারাটোনাইটিস নানা রোগের সংমিশ্রণে অনেক সময় জটিল থেকে জটিলতার সৃষ্টি করে। কিন্তু আমাদের ওষুধ, সিম্পল লক্ষণ, অর্থাৎ তুমি যদি কিছু বুঝতে না পারো তাহলে পিত্তনালীর প্রদাহ বুঝলে এই কয়েকটা ওষুধের মনে রেখে যেটা তোমার কাছে ভালো মনে হবে সেটা তুমি অনায়াসে প্রয়োগ করতে পারো। দেখো পড়ার বিকল্প নেই, একটু লক্ষণগুলো জানার চেষ্টা করবে, রোগটা তো জানলে পিত্তনালীর প্রদাহ হয়। তাহলে ওষুধগুণে চলে আসি, আমরা ওষুধগুণে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমাদের প্রয়োগ করার জন্য। দেখো আমার লক্ষ্য একটাই,
অর্থাৎ কত তাড়াতাড়ি ওষুধ প্রয়োগ করে তোমরা নিজের চোখের দৃষ্টিতে দেখবে এবং ওষুধ প্রয়োগ শিখবে। কেউ শিখে দিলেই হবে না যতক্ষণ পর্যন্ত নিজে তুমি প্রয়োগ করতে না পারো। কারো কথা কোনো শোনার প্রয়োজন নাই। ওই ওষুধ দিয়ে ভালো করেছে, ওই ওষুধ দিয়ে ভালো করেছে, তুমি লক্ষণ পেয়েছ ওষুধ দাও। এবং ওষুধ বুলেলে এক বোতলই বুঝবে, দুই তিন দাগ ওষুধ খেলেই বুঝতে পারবে তোমার ওষুধে কাজ করছে কি করছে না। তাহলে কত সুবিধা সেই অবজারভেশন বা পর্যবেক্ষণ করার ক্ষমতা তোমাদের হোক, এটাই আমি কামনা করি। আর এটা ওষুধ প্রয়োগ করলেই হবে। যত বেশি রোগী দেখবে, তত বেশি ওষুধ দেবে, তত বেশি ভালো ডাক্তার হতে পারবে। অর্থাৎ আগামী 4 বছর তোমরা এভাবে ওষুধ প্রয়োগ করে ওষুধগুলো জানার চেষ্টা করো, তাহলেই যে কোনো জটিল রোগের তোমরা অনায়াসে চিকিৎসা করতে পারবে। কারোর উপর নির্ভর করে, কারো অনেক কথা বইতে বলে, সেই কথাগুলো লক্ষ্য না করে তুমি দেখবে রোগীর লক্ষণগুলো তোমার আছে কি না এবং লক্ষণ মতো ওষুধ দেওয়ার চেষ্টা করবে। তাহলে চলে আসি, অর্থাৎ 5-10টা ওষুধ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথম ওষুধটা যেটা চায়না, কোন সময় আমরা চায়না দেব, অর্থাৎ চায়না কোন সময় দিতে হয় নিশ্চয়ই তোমরা এর আগে শিখেছ। অর্থাৎ পিত্তনালীতে যত রকমের ট্রাবলস আছে, হজমের সহায়ক, তাহলেই আমরা চায়না দিয়ে শুরু করতে পারি। কিন্তু ব্যথা যদি থাকে তাহলে অন্য ওষুধ হবে, সেটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। ডায়াসকোরিয়া হতে পারে, কলসিনথিন হতে পারে, তারপরে অন্যান্য ওষুধ হতে পারে। কিন্তু ব্যথা বেশি থাকলে আমরা অনেক সময় বায়োকেমিকের সাহায্য নিতে পারি, ম্যাকফস দিয়ে ব্যথা কমার চেষ্টা করতে পারি। কিন্তু ওষুধ যত রকমের পিত্তের ট্রাভেলস আছে চায়না 1 নম্বর। এবং সিম্পল মেডিসিন খুব চমৎকার কাজ করবে যদি প্রাথমিক স্টেজে তুমি ধরতে পারো, অর্থাৎ জীবনে আর কোনোদিন ব্যথা ট্যাথা হয় নাই, এই প্রথম ব্যথা, তাহলে তুমি চায়না দিয়েই শুরু করতে পারো। সেখানে অনেক সময় এখন আরেকটা কথা বলতে পারি, যদি বুঝো যে ব্যথাটা খুব বেশি প্রবল এবং হঠাৎ করে আসছে, দেখো লক্ষণমাফিক তুমি যদি 2-1টা লক্ষণ মিলেই ওষুধ দাও, তরুণ রোগে চমৎকার কাজ করবে। অর্থাৎ তুমি বুঝতে পারবে, 2-3 দাগ ওষুধ খেলেই তুমি বুঝতে পারবে আমার ওষুধ সিলেকশন হয় নাই। কখন ব্যথার ওষুধ যদি 2-3 দাগে না হয়, তাহলে ব্যথার ওষুধটা চেঞ্জ করো, অর্থাৎ পরিবর্তন করো, তোমার ব্যথার ওষুধের সিলেকশন হয় নাই। তাহলে আমি চলে আসি দ্বিতীয় ওষুধের নাম হচ্ছে হাইড্রাস্টিস ক্যারাডেন্সিস, অর্থাৎ যেটা পেটের এবং পিত্তের ট্রাভেলসে আমরা ব্যবহার করতে পারি। এটা খুব প্রিয় ওষুধ এবং চমৎকার কাজ করে, তোমরা যদি লক্ষণ মাফিক চিন্তা করে ব্যবহার করতে পারো। দেখো এই ওষুধগুলো চেষ্টা করবে প্রয়োগ করো, না হলে নাই, তোমার কাছে যেটা আছে সেটা দিয়ে তুমি শুরু করতে পারো, তাতে করে কাজের কোনো অসুবিধা হবে না। সেই কারণে আমি ব্যাখ্যা করব পরে, যখন তোমরা অর্গানন পরে বুঝতে পারবে। চলে আসি তাহলে, যেই ওষুধটা সবচেয়ে বেশি কাজ করে পিত্ত এবং কিডনির পাথরে, সেটা হচ্ছে বারবারিস। এটাও মনে রাখার চেষ্টা করবে। এটা অনেক সময় পাথরের ব্যথা অথবা পাথরের ব্যথাযুক্ত আটকে গেলে আমরা অনেক সময় এটা ঘনমাত্রা ব্যবহার করে পাথরকে বাইর করার চেষ্টা করি। সেই বারবারিসের কথা মনে রাখার চেষ্টা করবে, ওষুধটা পড়বে, জানবে। তারপরের ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কার, যেটা আমাদের বাক্সে আছে, বারবারিস আমাদের বাক্সে আছে, তবে 100টা পদ কিনলে সেটা হবে। তাইলে ক্যালকেরিয়া কার, দেখো এটা ধাতুগতের উপরে ক্রিয়া, এটা চমৎকার মেডিসিন ক্যালকেরিয়া, এই পিত্ত পাথরের বা পিত্ত ব্যথার অথবা পিত্তকে বাইর করার অথবা পিত্ত যেন আর ভবিষ্যতে না হয়, ওই যে বললাম অর্থাৎ মায়াজমের চিকিৎসা, সেইটার গভীরতা এবং অনেক বেশি, সেটার লক্ষণগুলো পড়ে মনে রাখার চেষ্টা করবে। তারপরে কার্ডিয়াস মেরি, যেটা পাথরের ক্ষয় করে এবং পাথরের ব্যথা হলে আমরা অনেক সময় এই ওষুধ প্রয়োগ করতে পারি। তোমরা এই ওষুধগুলো তোমাদের ব্যাটেরিয়া মেডিকা থেকে পড়ার চেষ্টা করবে এবং জানবে কী কী লক্ষণ তুমি মনে রাখলে সহজেই ওষুধগুলো প্রয়োগ করতে পারো, সেই ব্যাখ্যা তুমি ব্যাটেরিয়া মেডিকাতে পাবে। চলে আসি কার্ডিয়াস মেরির পরে সিউনেথাস, দেখো এই সিউনেথাস স্পিনের উপরে কাজ করে, অর্থাৎ কোন ওষুধটা কোন জায়গায় বেশি কাজ করে যদি মনে রাখতে পারো তাহলে একটু সুবিধা হয়। অর্থাৎ আমরা যদি বুঝতে পারি, অর্থাৎ এটা ডান দিকে ব্যথা না, বাম দিক থেকে ব্যথাটা আসে, অর্থাৎ সিউনেথাস যেখানে আমাদের প্যানক্রিয়াস থাকে সেখান থেকে যদি ব্যথা আসে, আমরা এই ওষুধ অনায়াসে প্রয়োগ করতে পারি। অর্থাৎ বাম দিক থেকে যদি ব্যথা হয় পিত্তনালীর কাছে এবং বাম দিক থেকে ব্যথাটা আসে, তাহলে আমরা বুঝবো এটা প্যানক্রিয়াসের ব্যথা। সুতরাং সেখানে আমরা সিউনেথাস ব্যবহার করতে পারি। ডায়াসকোরিয়ার কথা বললাম, আর একটা ওষুধ সবচেয়ে কমন সবাই জানে, সেটা হচ্ছে সেলিডোনিয়াম, অর্থাৎ পিত্ত পাথরের নির্দিষ্ট জায়গায় ব্যথা যদি না থাকে, ব্যথাটা যদি একটু অন্যদিকে স্থানান্তরিত হয় অথবা ডান পাশে কাঁধের নিচে যদি ব্যথা থাকে, লিভার যেখানে আছে লিভারের নিচে যদি ব্যথা থাকে, তাহলে আমরা সেলিডোনিয়াম ব্যবহার করতে পারি। তারপরে
তারপরে আরেকটা ওষুধ যদি হার্টের লগে, দেখো এগুলো কঠিন থেকে কঠিনতর, অর্থাৎ তুমি চেষ্টা করবা প্রথম থেকেই প্রাথমিক স্টেজের ওষুধগুলো দিয়ে চিকিৎসা করতে। এক একটা ওষুধের স্তর আলাদা, গুণ আলাদা, প্রয়োগ করার সিস্টেম আলাদা। এখন যে ওষুধের কথা বলতেছি সেটা হচ্ছে ডিজিটিলিস, অর্থাৎ অর্থাৎ পাথরের সঙ্গে যদি হার্টের কোনো সম্পর্ক থাকে তখন আমরা ডিজিটিলিস ব্যবহার করতে পারি। আর একটা ওষুধ যেটা আমি সচরাচর বলে থাকি, বিপদের বন্ধু, আমরা অনেক সময় ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। M1 থেকে শুরু করো, এক বোতল দুই বোতলই তুমি বুঝতে পারবে তোমার ওষুধ সিলেকশান হয়েছে কি না, অথবা চায়না বা অন্য কোনো ওষুধ দিয়ে তারপর তুমি যেতে পারো। তাহলে দেখো আজকের এই ছোট্ট আলোচনা, অর্থাৎ পিত্তনালীর প্রদাহ কোলাইটিস, আমরা অনায়াসে এই ওষুধগুলি দিয়ে চিকিৎসা সেবা দিতে পারি। বারবার যদি হয়, বারবার ওষুধ দিয়ে কমে, তাহলে আমরা ধাতুগত দিকের উপরে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। সেই ওষুধগুলোর নামও তোমাদেরকে বলেছি, ক্যালকেরিয়া কার, আরও কয়েকটা ওষুধ এখানে আছে, তার সঙ্গে মনে রাখবে ভালো থাকলেই সালফার দেবে, যেমন বাকি জীবনে তার জন্য আর এইসব রোগ না হয়, কারণ মূল কারণ হচ্ছে সোরিক মায়াজম, সেই সালফার দিয়েই রোগ শেষ করতে হবে। ভালো থাকলে রুগীকে M1 M2 দিয়ে তোমরা দিনে একবার বা দুবার করে দেওয়ার চেষ্টা করবে, দেখবা রুগীর আবার সেই ব্যথা চলে আসবে। সেইভাবেই সালফার বারবার দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করবে, তাহলে আর বাকি জীবনে তার এই রোগ হবে না। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। একটা আহ্বান থাকবে আমার, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আমিও চেষ্টা করব তোমাদেরকে দক্ষ ডাক্তার তৈরি করার। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি।